দেখুন মদ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছিল বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএসের নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তার মেয়ে কবিতা যিনি সাংসদও ছিলেন তিনিও অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতি দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছিলো আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে তার আগে বিহারের তার আগে দিল্লির উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সাহেব তিনি গেছেন জেলে তো এরা যে লুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাদ মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে